আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এপ্রিল 23, হঠাৎ নির্বাচন কমিশনের কাছে বিএনপির এত গুরুত্ব কেন? প্রশ্ন। বিএনপির প্রতি ইসির এ কেমন নতুন আহ্বান? তাহলে কি বিএনপি পরীক্ষক আর ইসি ছাত্র? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, নির্বাচন কমিশন কতটা অসহায় বা অসহায়ত্ব প্রকাশ করছে, কতটা কাকুতি মিনতি করছে বিএনপির প্রতি, বিএনপির আস্থা অর্জন করার জন্যে কতটা নতজানু হচ্ছে, এটা একটা সাংবিধানিক সংস্থার জন্যে কোনো স্মার্ট বিহেভিয়ার না, এটা ঠিক হচ্ছে না। এতটা নরম সুর অথবা এতটা কাকুতি মিনতি, দেখেন বিএনপির গুরুত্ব নির্বাচন কমিশনের কাছে কতটা বৃদ্ধি পেয়েছে, উঁচু মাত্রার গুরুত্ব। নিউজটা হচ্ছে, আমি ডিবিসি থেকে পড়ছি, ডিবিসি শিরোনাম করেছে এরকম, বিএনপির কাছে পরীক্ষা দিতে চাই ইসি। বিএনপির কাছে ইসি পরীক্ষা দিবি কেন? ইসি হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা, তাদের মর্যাদা অনেক। বিএনপি একটা রাজনৈতিক দল, তাদের কাছে পরীক্ষা দিবে কেন? তাদের তো পরীক্ষা দেওয়ার কিছু নেই। পরীক্ষা যদি দিতে হয় তাহলে সরকার দিবে, আর ইসি নিয়ে তো বিএনপির অত কনসার্ন না। বিএনপি কি বলেছে যে আমাদের কাছে পরীক্ষা দিতে হবে? পরীক্ষা দেওয়া না দেওয়া, প্রথম সময় দ্বিতীয় সময়, এগুলো সব সরকারের সাথে বিএনপির ইন্টারাকশন। তো নির্বাচন কমিশন এই যে পরীক্ষা দিতে চায়, এত কাকুতি মিনতি কেন? কেন পরীক্ষা দিবে? এটা তো একটা অসহায়তার প্রকাশ, এটা কোনো স্মার্ট কথা হলো না। দেখি ভিতরে কী আছে। নির্বাচন কমিশন ইসি বিএনপির কাছে পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। শুধু পরীক্ষা দিতে চায় সেটা নয়, সবসময় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেখেন কতটা নরম সুরে কাকুতি মিনতি করছে যে আপনার ভাই যে সময় পরীক্ষা নেন, আবার কি ইনফরমাল অনানুষ্ঠানিক আলোচনার জন্য বিএনপিকে আহ্বান করে। একটা সাংবিধানিক সংস্থা অনানুষ্ঠানিক আলোচনার জন্য আহ্বান করতে পারে না, এর মানে কি? নির্বাচন কমিশনকে বড় দায়িত্ব দিয়ে দিয়েছে সরকার যে বিএনপিকে আস্থায় আনতে। এই জন্যে নির্বাচন কমিশন একেবারে অসহায়ের মতো যেসব কথাবার্তা বলছে বিএনপির সামনে, বিএনপির গুরুত্ব তাদের কাছে অসীম, অনেক, খুব সিরিয়াসলি নিচ্ছে, এই কথাবার্তা দেখে সেটাই মনে হয়। ভাষাগুলো দেখেন, সব সময় প্রস্তুত। আবার এর আগে মাননীয় প্রধান নির্বাচন কমিশনে বলেছিলেন অনানুষ্ঠানিক আলোচনার জন্য আহ্বান জানিয়েছে, এগুলো একেবারেই ঠিক নয়, এগুলো অযাচিত কথাবার্তা। কারণ এটা বিএনপি তো নির্বাচন কমিশন বিষয়ে এতটা সিরিয়াস নয়। তিনি বলেন, এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করব। তাদের আমাদের আহ্বান, এর মানে বিএনপির প্রতি নতুনভাবে আবার আহ্বান করছে। কী আহ্বান করছে দেখেন, আমাদের আহ্বান থাকবে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নেন, পরীক্ষা দিতে প্রস্তুত, সবসময় প্রস্তুত, আপনাদের পরীক্ষা নেয়ার আহ্বান জানানো। কতটা গুরুত্ব দিচ্ছে বিএনপিকে? গত মঙ্গলবার 25 এপ্রিল নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। মোহাম্মদ আলমগীর বলেন, আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না, পরীক্ষা না নিয়ে আমরা যে অকৃতকার্য হলাম কীভাবে আপনারা বুঝলেন? আমরা পরীক্ষা দিতে প্রস্তুত সবসময়। কে বলেছে পরীক্ষা নেন? এই নির্বাচন কমিশনের অধীনে, এই নতুন নির্বাচন কমিশনের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচনও হয়েছে কুমিল্লার স্থানীয়, তারপরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, বিভিন্ন কিছু হয়েছে। বিএনপি তো তাতেও সন্তুষ্ট নয়, বিএনপি অংশগ্রহণ করেনি, বিএনপি প্রার্থী তো অংশগ্রহণ করেছে, তাতেও সন্তুষ্ট নয়। আর বিএনপির সন্তুষ্ট অসন্তুষ্ট পরীক্ষা নেওয়ার বিষয়টা তো নির্বাচন কমিশনের বিষয় নয়, তারা তো সরকারের কাছে, সরকার সাথে তাদের ইন্টারাকশন, সরকারের পরীক্ষা নেওয়ার বিষয় আছে, এবং তাও তো নিয়েছে। দলীয় সরকার অধীনে কেমন হতে পারে নির্বাচন? সেই পরীক্ষা তো 2018 সালে নিয়েছে। আর নির্বাচন কমিশন এটা, তারা একটা সাংবিধানিক সংস্থা, এর আগের নির্বাচন কমিশনের রিপ্লেসমেন্ট তারা, এর আগে যারা ছিল তাদের, অতএব আগের যারা ছিল তাদের পরীক্ষা তো নিয়েছে, নতুনভাবে যারা আছে তাদের পরীক্ষা নেওয়ার তো কিছু নেই। তাহলে কি বোঝাতে চাচ্ছেন, যে আগের যারা ছিল তারা ভালো ছিল না, আমরা ভালো, আমাদের পরীক্ষা নেন? এটা তো হতে পারে না, কারণ সিস্টেম স্ট্রাকচার সবই এক, এসব কথাবার্তা গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের আগে 5 সিটিতে ভোট বেশিরভাগ দল এসব নির্বাচনে অংশ নিচ্ছে না, এটা কমিশনের প্রতি অনাস্থা কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, সব দলের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে, সব দলগুলোর অফিস নাও থাকতে পারে। বোঝাই যায় এই যে নির্বাচন কমিশন মহোদয়, মাননীয় নির্বাচন কমিশন, মাননীয় বলবো আমি, তিনি সাংবাদিকদের ডিল করতে এতটা স্মার্ট নন। কারণ এই যে একটা জবাব দিয়েছেন অনাস্থা কিনা, তিনি জবাব দিবেন, তিনি বলছেন যে সব দলের তো অফিস নেই,
আরে সব দলের অফিস নেই, অনেকে অফিস নেই এই কারণে প্রার্থী দিতে পারছে না, এই প্রশ্ন তো করা হয়নি। দল বাংলাদেশে 40টা 100টা থাকছে, এখানে বিএনপি জামাত এরা অংশগ্রহণ করে কিনা মূল প্রশ্ন তো এইটা। আরও অনেক ছোট ছোট দল, অফিস থাকা কি জরুরি নির্বাচনে প্রার্থী দেয়া, অথবা সব জায়গায় কি প্রার্থী দিতে হয়? নির্বাচনে অংশগ্রহণ করা মানে কি প্রার্থী দেয়া? সমর্থন দেওয়া তো নির্বাচনে অংশগ্রহণের একটা অংশ। অতএব তিনি ঘুরিয়ে পেঁচিয়ে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি, এই সাংবাদিকদের সাথে ডিল করতে তিনি পারেন না। তাহলে বিএনপির কি অফিস নেই এই যে প্রশ্ন করেছেন, এর মানে তিনি প্রশ্নের এই সুযোগটা করে দিয়েছেন বিএনপির কি অফিস নেই? প্রশ্নের জবাবে কমিশনার বলেন, রাজনৈতিক কৌশল হিসাবে তারা বলছে নির্বাচনে অংশ নেবে না। আমাদের বলেনি যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকা আমরা নির্বাচনে অংশ নেব না। তাহলে কি কি বোঝাতে চান? বিএনপির কি আস্থা আছে আর তাদের বলেনি? তাদের না বলে থাকলে তাহলে আবার পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান কেন জানান? কন্ট্রাডিক্টরি হয়ে গেল না কথাটা। ছোট ছোট দলের ওই রকম অফিস নেই, প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের হয়তো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। ছোট ছোট দল সবাই তো সাপোজ বাংলাদেশে রাজনৈতিক দল নিবন্ধিত অনিবন্ধিত মিলে তো শত শত, এখন শত শত প্রার্থী কোনো সিটি কর্পোরেশনে কখনো নির্বাচন করে? কখনোই করে না, এর মানে সমর্থন দেয় এই বাস্তবতা তো এটা। তাহলে তিনি সব কী বলছেন? বিএনপি আসছে না, এটা তাদের রাজনৈতিক কৌশল, এটা আমাদের ব্যর্থতা নয়। তারা কী বলছে, নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে এজন্য আসবো না? হ্যাঁ, এটা তো তারা বলে যে নির্বাচন কমিশন ব্যর্থ, তারা পারবে না, তাদের সক্ষমতা নেই, তাদের সীমাবদ্ধতা আছে, এই জন্য তাদের নিয়ে কনসার্ন নয়, নির্বাচনকালীন সরকারটাই হচ্ছে মুখ। একথা তো বিএনপি সকাল সন্ধ্যা বলে আসছে। তাহলে এই মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়ের যে এই বক্তব্য, এবং খুব কাকুতি মিনতি টাইপের বক্তব্য, পরীক্ষা নেওয়ার কথা বলছেন, আবার বলছেন যে না বিএনপি তো বলেনি যে আমাদের প্রতি আস্থা নেই, এই যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা, এগুলো আসলে রহস্য কী? এগুলো কেন বলছেন? এগুলো বিষয় একটাই যে নির্বাচন কমিশনেরও জানে যে আসলে বিএনপি যদি নির্বাচনে না আসে সেই নির্বাচন কখনো পার্টিসিপেটরি হতে পারে না। আর বিএনপির সামনে যেহেতু সুযোগ রয়েছে নির্বাচন বর্জন করার, পরপর দুইটা নির্বাচন বর্জন করলে সমস্যা আছে, কিন্তু যেহেতু 2018 সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, অতএব 23 সাল বা 24 সালে যে নির্বাচন, আসন্ন নির্বাচন, এটা বর্জন করার সুযোগ বিএনপির কাছে রয়েছে। অতএব এ কারণেই কিন্তু বিএনপি জোর গলায় বর্জন করার কথা বলতে পারছে। আর বিএনপি বর্জন করলে তখন সেটা কাটিয়ে ওঠা, বিশেষ করে এথিক্যাল লেজিটিমেসি পাওয়া সেই নির্বাচন অত্যন্ত কঠিন হবে। কনস্টিটিউশনাল লেজিটিমেসি অবশ্যই পাবে, যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, তাতে কোনো দল যত বড় দলই হোক না কেন সে নির্বাচনে আসুক বা না আসুক এতে তেমন কিছু আসে যায় না। কিন্তু নৈতিকভাবে যে প্রশ্নবিদ্ধ সেই প্রশ্ন কিন্তু এড়াতে পারে না। এখন 2014 সাল 2018 সালের নির্বাচন নিয়ে এমনিতেই এথিক্যাল লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আছে, এখন 2023 বা 2024 সালের নির্বাচন নিয়ে সেই প্রশ্নটা এড়াতে চায়। এজন্যে এই দলীয় সরকারের অধীনে এই নির্বাচন কমিশন শক্তিশালী, তাদের অনেক ক্ষমতা, তারা এই করতে পারবে সেই করতে পারবে, এগুলো বুঝিয়ে শুনিয়ে পরীক্ষা নেন, যা করেন, যেভাবে আসেন, ইনফর্মাল আলোচনা আসেন, বুঝিয়ে শুনে যেভাবেই হোক বিএনপিকে নির্বাচনে আনার জন্যে সরকার নির্বাচন কমিশন যথেষ্ট তৎপর। আর সরকার জানে হয়তো বা যে বিএনপি দলীয় সরকার অধীনে নির্বাচনে আসলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তাহলে সরকারের যে প্রধান চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ কেটে যাবে, বিএনপি নির্বাচনে আসলেই হবে, তাহলেই গেইন, তাহলে আওয়ামী লীগের যেটা করার সেটা করা হয়ে যাবে। আর বিএনপিও যারা নির্বাচনে গেলেই তারা শেষ বলতে পরাজিত হয়ে যাবে, আর নির্বাচনে এসেছে মাঝপথে বর্জন করলেও কিছু, দুপুরের দিকে বর্জন করলেও ওতে কিছু হয় না,